জনগণের অর্থ ব্যবহারে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাশ্রয়ী হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় তিনি এই নির্দেশ দেন, বলেন সরকারি বেসরকারি সব খাতে সব বিষয়ে সাশ্রয়ী হতে হবে। এর আগে 2022-2023 অর্থ বছরের মধ্যে 2,46,066 কোটি টাকার বার্ষিক উন্নয়ন বাজেট অনুমোদন দেয় এনইসি। আমার এক্ষুনি প্রয়োজন সেগুলি আমরা করব, আর যেগুলি খুব এক্ষুনি প্রয়োজন নাই সেগুলি একটু ধীর গতিতে করব, যেন আমাদের অর্থনীতির উপর চাপটা না আসে। কারণ যেখানে সারা বিশ্বব্যাপী মন্দা এবং বিশ্বব্যাপী একটা দুর্ভিক্ষ অবস্থার দিকে যাচ্ছে, সেখানে আমাদেরকে সতর্ক থাকতে হবে। সেই জন্য টাকা খরচের ক্ষেত্রে বা সব ক্ষেত্রেই আমাদেরকে অত্যন্ত সতর্ক হতে হবে। অহেতুক আমাদের সম্পদ যেন আমরা ব্যয় না করি, সেগুলি আমাদের সংরক্ষণ করতে হবে। আমরা যদি খুব ভালোভাবে হিসেব করে চলতে পারি তাহলে আমাদের দেশে কোনো সমস্যা হবে না, এটা আমি বিশ্বাস করি। কাজে আমি মনে করি যে প্রত্যেকে এ ব্যাপারে আপনাদের অগ্রাধিকারটা কি, শুধুমাত্র মানে একটা কিছু নির্মাণ করতে হবে বা একটা কিছু বাস্তবায়ন করতে হবে সেই জন্য করা না, যেটা দেশের জন্য একান্তভাবে প্রয়োজন এই মুহূর্তে, শুধু সেইগুলি আমরা এখন বাস্তবায়ন করব।